আজি কোনটো কোনটো ডিপার্টমেন্ট আছে বর্তমান বিভিন্ন বিভাগত চতুর্থ বর্গত 56 নোটস থার্ড গ্রেডত 8 জন আর ড্রাইভার হল 39 টোটাল 103 জন মানু এতিয়ালৈকে আমি আছো সিএসবির পৰা বাসুনি প্রাপ্ত ফিক্সড পে কর্মচারী হিসাবে এই সময়ত বিচারক হব আপনাদের নাই এই ক্ষেত্রত আমি কোনো পদ্ধতি এটু আমার রেগুলার নকরালৈকে আমি কোনো ধরনের মানে পরীক্ষা আমি বিটিসির পাতিবলে নিদিও যদি দিয়া হয় তাহলে তো আমি আইনি ব্যবস্থা আইনি আইনের সহায় লম আইন আইনগতভাবে যদি আমি কিবা আইনের দ্বারস্থ হয়ে পেলাই আমি ইয়ার বিষয়ে মাত মাতিম কারণ আমি গভর্নমেন্টের প্রসিডিউর মতে গভর্নমেন্টের নিয়ম নীতির মাধ্যমে আমি বাছনি হয়েছিল আর বাছনি হয়ে পেলাই আমি ফিক্সড পে হিসাবে কাম করে আসিল দুঃখের বিষয় আমি কেতিয়াও ভবা নাছিল যে আজি 12 বছর ধরে আমি ফিক্সড পে হিসাবে কাম করে থাকিব লাগিব এইখানি কথা আমি এতিয়াও সপনত ভবা নাছিল আর যেতিয়া নাকি সার্কুলার দিয়া হয়েছিল সার্কুলার হিসাবত ইয়াতে কোনো ফিক্সড পে কথাটো কোনো উল্লেখ করা নাছিলে গতি আমার চাকরি নিয়মীয়করণ নহালৈকে আমি বিটিসিত আর নেক্সট আমি কোনো ধরনের বাছনি পরীক্ষা বা করবলে নিদিও যদি করা হয় তাহলে আমি আইনি ব্যবস্থা হাতত লোক রিসেন্টলি যেহেতু সরকারে এইবর পোস্ট যদি তার পঠাই দেয় কি কি ব্যবস্থা নাই আমার শিব আমার সম্মানীয় শিব স্যারের উপর আমার আস্থা আছে এখেতে আমাক একার কথা কইছে যে স্টেটের লগত আমার কাউন্সিলর লগত কোনো ধরনের সম্বন্ধ নাই তোমালোকর পোস্টখিনি থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেড যে কাউন্সিলর কথা কাউন্সিলে এইখানে বস্তু বিবেচনা করব গতি ইয়ার লগত ইয়ার কোনো সম্বন্ধ নাই বলে অলরেডি প্রেস মিটের জড়িয়ে আমাক জানাইছে এই আশারে আমি এতিয়ালৈকে রুখি আছো গতি নিশ্চয় প্রমোদ বরে স্যারর কথাখিনি সত্য হব আর যদি ইয়ার লগত কোনো সম্বন্ধ নাই বলে ইতিমধ্যে আমাকে স্পষ্ট করে দিছে যিয়ে নহক প্রথম প্রথমে কোকরাঝার প্রেস ক্লাবর সমূহ সাংবাদিক বন্ধু বান্ধবী সকলক মই বিটিআর বিটিআরর আনরেগুলাইজ সিএসবি সিলেক্টেড ফিক্সড পে এমপ্লয়ি এসোসিয়েশন তরফের পৰা আন্তরিক অভিজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছো আজি আমি বড় দুখেরে এইখন ফ্রেস মেট পাতিবলগিয়া হল ইয়ার কারণ আমি বিগত 2011 সনের সিএসবির পৰা বাছনিপ্রাপ্ত হয়ে বিভিন্ন বিভাগত ফিক্সড পে হিসাবে কাম করে আহি আছো বড় দুঃখের বিষয় এইটাই যে আজিলৈকে আমার চাকরিখন মানে নিয়মীয়করণ করা নহল কি কারণত মানে নিয়মীয়করণ করা নহল আমি বিটিসি বা বিটিআর প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরি আজি মানে মর্মাহত হয়েছো বড় মানে চিন্তাত পড়ছো যে আমার চাকরিখন নিয়মীয়করণ করা নহল আমি বিশেষ সূত্রে গম পাইছো যা মে মাহর 19 তারিখে আমার বর্তমানের বিটিসি প্রধান প্রমোদ বড় সারর নেতৃত্বত এখন এক্সিকিউটিভ কাউন্সিল বহিছিল তাতে আমার চাকরিবিলাক নিয়মীয়করণ করা হব বলে এক এক্সিকিউটিভ কাউন্সিলত সিদ্ধান্ত লয় কিন্তু দুঃখের বিষয় আজি 5 মাস 6 মাস উকুলি গল আজিলৈকে এই সিদ্ধান্ত কোনো কার্যকরী নকরিলে কি মেরপেকত পরি পেলায় এই সিদ্ধান্ত কার্যকরী নকরিলে আমি হয়তো বস্তু এই বিষয়টো ইমান অবগত নহয় বা জানিব পৰা নাই আমার এই দীর্ঘদিনিয়া এই সমস্যাটো সমাধান করার কারণে বিটিসি প্রধান প্রমোদ বড় সারলৈ বিনম্রভাবে অনুরোধ করছো আমার এই সমস্যাটো অল্প গুরুত্ব সহকারে লৈ অতি শীঘ্রে যাতে আমার চাকরিবিলাক নিয়মীকরণ করা হয়
তার কারণে আজি এই ফ্রেশ মেটটোর মেইন উদ্দেশ্য গতিকে আমি প্রমোদ বড় স্যারক এই আপনার মিডিয়ার থ্রুয়েদি অনুরোধ করছো যাতে আমার সমস্যাটা অতি সোনকালে মানে সমাধান করে। আমি বিশেষ সূত্রে জানিব পরা মতে হয়তো আমার ব্যক্তিগত সচিব বা পার্সোনাল ডিপার্টমেন্টের যখন সচিব আছে এও কথাখিনি হয়তো আমার যি ধরনের কই আছে হয়তো আমি এই কথাখিনি অল্প আমার সন্দেহ উপজিছে যে আমাক আসলতে কি করিব বিচারিছে। বিভিন্ন বিভাগত খালি হয়ে থাকা পোস্টর এগেনস্টক আমাক রেগুলার করিব বলি হয়তো কাউন্সিলে সিদ্ধান্ত লৈছে, কিন্তু আজি আমি গম পোৱাৰ পিছত যে বিভিন্ন বিভাগত বিভিন্ন পোস্ট এতিয়ালৈকে মানে খালি হৈছে বা এডমিনিষ্ট্ৰেটিভ এপ্রুভেল হৈ গৈছে, কিন্তু সেই পোস্টবিলাক এগেনষ্টত আজিলৈকে কোনো ধৰণৰ মানে পদক্ষেপ হাতত নলোৱাটো আমি বৰ চিন্তাত কৰিছোঁ। গতিকে সন্মানীয় চিফ ছাৰ মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ আপোনালোকৰ মিডিয়াৰ জৰিয়েদি যাতে অতি সোনকালে আমাৰ এই চাকৰিবিলাক নিয়মীয়কৰণ কৰে আৰু আমাৰ ভৱিষ্যতৰূপে যদি চায়। আৰু আমি আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে এষাৰ কথা অনুকৰণ কৰি দিব বিচাৰিছোঁ, যদি এই ডিচেম্বৰ মাহৰ ভিতৰত যদি আমাৰ চাকৰিবিলাক নিয়মীয়কৰণ কৰা নহয় তেনেহ'লে 2023 চনৰ প্ৰথম জানুৱাৰীৰ পিছৰ পৰাই আমি আমাৰ গণতান্ত্ৰিকভাৱে আমি আন্দোলনৰ কাৰ্যসূচী হাতত ল'ম। গতিকে এই আন্দোলনত যাতে আমি যাব নালাগে, ইয়াৰ আগতে যাতে আমাৰ এই আমাৰ সমস্যাটো অলপ গুৰুত্ব সহকাৰে মানৱতাৰ দৃষ্টিত চাই অতি সোনকালে যাতে ৰেগুলাৰ কৰে ইয়াই আহ্বান জনাই মোৰ বক্তব্য বা মোৰ কথাখিনি ইয়াতে সমাপ্ত কৰিছোঁ। বছৰৰ পৰ্যায়ক্ৰমে হৈ গৈছিল, আজি প্ৰায় 1800 জন ফিক্স পে হিচাপে কৰ্মৰত আছিল, তাৰে এতিয়া মাত্ৰ আমি 103 জন মানুহ ৰৈ গৈছোঁ। আনুমানিক 1800 জন 1800 জন ফিক্স পে হিসাবে আমি বাকিখিনি ইতিমধ্যে রেগুলার বিভিন্ন বিভাগত হয়ে গেছে, বিভিন্ন বিভাগ আপনার ফরেস্ট হয়েছে, সেরিকালচার ডিপার্টমেন্ট হয়েছে, তারপর ইরিগেশন ডিপার্টমেন্ট হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট হয়েছে, বিভিন্ন বিভাগত যত যত পোস্ট খালি আছিল তাতে সেই মানুষখিনিক এঙ্গেজ করাইছে। সেই সিদ্ধান্তটুই আমার মাজতো আছে, আমারও হয়তো বিভিন্ন বিভাগত খালি হয় না, 2 বছরের ভিতরতো হয়ে গেছে ইতিমধ্যে আপনার অলরেডি আমি জানা মতে আমার হাতত যেখানে তথ্য আছে সেই মতে পিএনআরডি ডিপার্টমেন্টের ড্রাইভার পোস্ট 6 জন মূল বিটিসি সিএসবি সিলেটেড আনরিগুলার এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। দা যে 2011 সনপ্রাই সিএসবি সিলেক্টেড ফিক্স পে মাননি দো আর মানে দুঃখ গান বাত্রা জানাই ফিদ জনারেবল সিএম প্রমোদ বড় সারা জন্য চাকরি থাকবেন রেগুলার খালামগন হলে জিউসপ্রাও নুবাই থাকেন, নাই দাসিমহালাগে অন প্রসেস দিনে দিনে ওয়ান ইয়ার বারলান নাগিরদেন। দা বে ওয়ান ইয়ার বারলানসেও জন্য নেবে ডিসেম্বরও জিনিস সাকরি অরাইতা খালামনে হানগুনি থাকাই জন্য প্রমোদ বড় সারকাই গুরি খাওলাই হরদেন, মানা এসপার্টা গবাস সার্ভিস রুল মতে যে জি সিএসবি সিলেক্টেড যে জিনিস এক্সাম পাস জানি যে ফিক্স পে সাকরিক মন্দন এও এসপার্টা গবাস সার্ভিস রুল মতে 3 বছর বা 5 বছর বিনিময় বারা জাকিবাই থানো মানা এফা গোব দা 11-12 বছর জানো হমায় নেই 12 বছর জাসিগেন নেবে মাস জোবানে। দা বিখাইন অনারেবল সি এম সারক ঘুরে খাওলাই হরিয়া বেদে যাকরিগ অরাইতা খালামনে থাকায় থাকেন অরাইতা খালামনে থাকায় যেব্লাবো জন্য এসোসিয়েশন তরফনিফ্রাই খাওলাই হরদেন। জিনিয়াও দা এসআইইউ জানাই পোস্টা টোটাল 63 নস দো, ওয়াটার রিসার্সও 2 নস, পিডাব্লিউডি মনই, ফরেস্টও 12টা, আরবানও মনে, লেবারও মনই, সিডও মনব্রই, ল্যান্ড রেভিনিউও মনথাম, কোঅপারেটিভও মনব্রই, ভেটেনারিও 21টা, হ্যান্ডলুমও 6টা, সলিকোসোলুশনও মনথাম।
दा बेफोर गासियावबो दिनैसिम जोंखौ बायनेम खालामनानैहाय जोंखौहाय जे इन्टार डिपार्टमेन्टेल ट्रेन्सफार होननाय मोनसे कमिटि दं बेनि थ्रुयै जोंखौ जेनेबा आंनि डिपार्टमेन्टआ स्पर्ट्स बा सोरनिबाया सोरनिबायाव जे जायगायाव पस्ट गैया बे जायगायाव जोंखौ थाबैनो अरायथा खालामहरनो थाखाय जों गुरै खावलायनाय जाबाय आरो बे बिथिं पार्सनेल डिपार्टमेन्टनि सेक्रेटारिनि सायाव सोनारो दा पार्सनेल डिपार्टमेन्टआ जोंखौबो बुहुद खोथा होबाय थादों होगोन गासिबो मोनजोबगोन मागोन होननानैहाय दा गासिबो मोनजोबगोननि बेलायाव अन प्रसेसाव दोननानै वान इयाराव थांगासिनो दं किन्तु दासिमबो जोंखौ रेगुलाइज खालामना होनो हायाखै बिनि थाखाय जों बहुद दुखु नांदों दा कारन आरो प्रमद बर' साराबो होनो होनबाय थादों होनो होनबाय थादों नियम नितिजों थांनायखौ होगोन होनदों नाथाय दासिमबो होनाय जायाखै बेखौ जों मोनसे दुखु मोनदों जायनि थाखाय जोङो दिनै प्रेस मिट लानो गोनां जादों आरो